গত পর্বে অটো টোন এবং অটো কালার নিয়ে আলোচনা করেছি। এই পর্বে কালার ব্যালেন্স এবং ফটো ফিল্টার এই দুটি অপশন নিয়ে আলোচনা করব। কালার ব্যালেন্স অপশনটি আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট মেনুতে গিয়ে এই আইকনে ক্লিক করে কালার ব্যালেন্স অপশনটি পাবেন। কালার ব্যালেন্স অপশনটির কাজ হচ্ছে, যেমন এখানে টোন মিড টোন সিলেক্ট করা, আপনি এই ছবিতে যেই কালারের প্রভাবটি বেশি দেখছেন সেই কালারটি এখান থেকে নেগেটিভ মান দিয়ে কমিয়ে ফেলতে পারেন, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী বাড়াতেও পারেন। যেমন এই ছবিতে একটু লালচে কালার বেশি দেখা যাচ্ছে, সো আমরা যদি এই ইমেজটি স্বাভাবিক করতে চাই সেক্ষেত্রে লালচে মান থেকে নেগেটিভ দিকে যদি যাই তাহলে আমরা সেই লালচে ইফেক্টটি মুছে ফেলতে পারি। কিবোর্ড দিয়ে মান দিলে সবচেয়ে সুবিধা হয়, শিফট চেপে আপনি যদি ডাউন অ্যারো দেন তাহলে দেখতে পাবেন আপনার লালচে ভাবটি চলে গিয়েছে। এখানে একটু সবুজ ভাব একটু চলে এসেছে, সো আমরা সবুজ ভাবটিও রিডিউস করে দিলাম। আর হলদে একটু ভাব দেখা যাচ্ছে, তাই হলদে ভাব নিয়োগ করতে আমরা পজিটিভ অর্থাৎ ব্লু এর মান দিকে যাই। কিন্তু এই মানটি দেওয়ার পর আমরা একটু সমস্যা দেখতে পাচ্ছি, এই টিভির কালারটি কালো হলেও এখানে এখানে নীলচে একটু ভাব চলে এসেছে। সো আমরা টোন থেকে যদি শ্যাডো এবং ব্লুয়ের মান কমিয়ে -20 করে দেই তাহলে দেখুন টিভির কালারটি সেই কালো অবস্থায় ফিরে এসেছে। আমরা ছেলেটির শরীর দিকে তাকিয়ে দেখি একটু হাইলাইট বেশি হয়ে গিয়েছে, অর্থাৎ কালার একটু বেশি হয়ে গিয়েছে। সো আমরা যদি হাইলাইট অপশনটি সিলেক্ট করি, এখান থেকে আমরা -20, দ্বিতীয়টি ঠিকই রয়েছে, তারপর এখান থেকে আমরা যদি +20 দিই তাহলে মোটামুটি একটি মান চলে আসে। সবশেষে এখান থেকে একটু কমিয়ে দিই, দেখুন ছবিটি অত্যন্ত সুন্দর কালারে রূপান্তরিত হয়েছে। আমরা যদি আগের ইফেক্টের সাথে তুলনা করতে চাই তাহলে দেখতে পারি, দেখুন আগে এই ইমেজটি ঠিক এরকম রয়েছিল এবং এখন এরকম হয়েছে। তবে কালার ব্যালেন্স অপশনটি অ্যাপ্লাই করার পর আমরা পাশাপাশি দুটি ছবি, অর্থাৎ এর নিচের ছবিটিরও আমরা ইফেক্ট দিয়ে ফেলেছি। সো আমরা যদি কালার ব্যালেন্স অপশনটি শুধু এই কালার ব্যালেন্স ইমেজটিতেই দিতে চাই সেক্ষেত্রে এই কালার ব্যালেন্স লেয়ারটি ক্লিপ করে দিতে হবে। আমরা আগেও দেখেছি কীভাবে ক্লিপ করতে হয়, অল্ট চেপে দেখুন এমন একটি আইকন আসবে, তবে এখানে দিয়ে দিন, দেখুন শুধুমাত্র কালার ব্যালেন্স অপশনটি শুধু এই ইমেজই ইফেক্ট করেছে। আমরা যেহেতু কালার নিয়ে আলোচনা করছি তাই এই ইফেক্টটি যাতে শুধু কালারই ইফেক্ট হয়, কালারই অ্যাপ্লাই হয়, তাই ব্লেন্ড মোড থেকে কালার অপশনটি সিলেক্ট করে দিই, দেখুন একটু চেঞ্জ হয়েছে। এবার আমরা কালার ব্যালেন্স থেকে গিয়ে ফটো ফিল্টার এই অপশনটি ব্যবহার করব। ফটো ফিল্টার অপশনটি এখান থেকেও পাবেন, এছাড়াও এই আইকন থেকেও ফটো ফিল্টার অপশনটি পাবেন। ফটো ফিল্টারের কাজ হচ্ছে আপনার ইমেজ থেকে নির্দিষ্ট একটি কালার রিমুভ করে দেয়া। কালারটি রিমুভ করতে অবশ্যই আইড্রপার টুলের সাহায্য নিতে হবে, যেমন এই বালিশের কালারটি সাদা হওয়ার কথা ছিল কিন্তু এখন এখানে একটু বাদামি কালার দেখাচ্ছে। আইড্রপারটি এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে মান চলে এসেছে, এই মানটি আমাদের মনে রাখতে হবে, এই মানটি মনে রেখে ফটো ফিল্টার অপশনটি ব্যবহার করতে হবে। ফটো ফিল্টার অপশনে যে এরকম একটি কালার দেখতে পাচ্ছেন কালার বক্স, এখান থেকে ব্রাইটনেস 100%, স্যাচুরেশন এখানে যেটা ছিল অর্থাৎ
28, আর হিউ এর মান এখানে যেটা ছিল তার সাথে 180 ডিগ্রি যোগ করতে হবে, তাতে এরকম একটি মান আসে মোটামুটি। দেখুন এই কালারটি এসেছে, ডেন্সিটি বাড়িয়ে 100% করে দিই, আর প্রিজার্ভ লুমিনেসিটি এই অপশনটি বাই ডিফল্ট চেক দেওয়া থাকে, অবশ্যই চেক দিয়ে রাখবেন। দেখুন ফটো ফিল্টারের সাহায্যে এই ইমেজটিও কত সুন্দর আমরা এডিট করে ফেলেছি। এভাবে ফটো ফিল্টার, কালার ব্যালেন্স ইত্যাদি অপশনগুলো দিয়ে কালার ঠিক করা যায়। আরও বিস্তারিত এর পরের পর্বে জানতে পারবেন, সাথেই থাকুন।